আওয়ামী লীগের ষষ্ঠ ধাপের উপনির্বাচন চলছে আজকে উপজেলা নির্বাচনগুলোতে এই উপজেলা নির্বাচনগুলোতে আজকে আমরা দেখলাম একটি উপজেলায় বাবার ভোট দিতে এসে চোদ্দ বছরের শিশু আটক এর আগে আপনারা মৃত ব্যক্তির ভোট দেখেছেন দশ বছর আগে মারা গেছে এরকম ব্যক্তিও এই আওয়ামী লীগের অভিনব নির্বাচন ব্যবস্থায় এসে ভোট দিয়েছে অসুস্থ মানুষ ভোট দিয়েছে ভোটার হয় নাই এরকম মানুষ এর আগেও দেখেছেন তো আজকে আমরা আরেকটি অভিনব নির্বাচন ব্যবস্থা দেখলাম যে বাবার ভোট দিতে এসে ছোট্ট একটি শিশু আটক বয়স্ক চোদ্দ বছর মানে চোদ্দ বছরের একটা শিশু সেও এখন ভোট দিতে আসে আওয়ামী লীগের এই নতুন অভিনব নির্বাচন পদ্ধতিতে ইতিমধ্যে সেই নিউজটি সকল গণমাধ্যমে আসছে সবাই দেখেছেন সেটি নিয়ে আর আমি ব্যাখ্যা বিশ্লেষণে গেলাম না এই হচ্ছে আওয়ামী লীগের আমলের উপনির্বাচন কিংবা স্থানীয় যে নির্বাচন আমরা যেটি বরাবরেই বলে আসছি যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের এই নির্বাচনী ভোট কেন্দ্রে মানুষ তো দূরে থাক পশু পাখি গরু ছাগলও যায় না কুত্তা বিড়াল দৌড়াদৌড়ি করে আজকে সেটি আপনারা দেখেছেন আজকে আপনারা সেটাই অবলোকন করেছেন উপজেলা নির্বাচনগুলোতে আজকে বিভিন্ন কেন্দ্রে ভিডিও ছবি লাইভ অনেকেই দেখেছেন আজকে অনেকেই যারা নির্বাচন ব্যবস্থা মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দেখেছেন যে কোনো নির্বাচনের ভোট কেন্দ্রে কিংবা কোনো নির্বাচনী এলাকার যে কোনো ভোটকেন্দ্রে মানে জন মানুষের একটা লাইন আছে বা ছিল এরকম কোনো নজির আপনার দেখাতে পারবেন না মানে মানুষ ঘৃণা ভরে এতটাই প্রত্যাখ্যান করেছে আমি একটু আপনাকে জাস্ট ত্রিশ সেকেন্ড একটা নিউজ দেখাই তাহলে আপনারা আরও পরিষ্কার হয়ে যাবেন যে কীভাবে আওয়ামী লীগকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তা না হলে বাবার ভোট শিশু সন্তান দিতে এসে আটক কিভাবে হয় আপনারাই বলুন যে বাবার ভোট দিতে এসে শিশু সন্তান আটক এটা বাংলাদেশের ইতিহারে ইতিহাসে এর আগে হয়েছে কিনা আমরা জানি না তবে আজকে সেটি আমরা আওয়ামী লীগের এই শাসন আমলে সেটা দেখলাম তবে এর আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে মৃত ব্যক্তি ভোট দিয়েছে কবরস্থান থেকে উঠে এসে মৃত ব্যক্তিদের লাশগুলো আওয়ামী লীগের নৌকামার কায় সিল দিয়ে গেছে তারা তা না হলে বিভিন্ন কেন্দ্রে আপনারা দেখেছেন যে বিগত সাতই জানুয়ারির যেটি ডামি নির্বাচন হলো। সেই নির্বাচনে একটি কেন্দ্রে খুব সম্ভবত যে পরিমাণ ভোটার ছিল তার থেকে বেশি ভোট পড়েছে অর্থাৎ সম্ভবত ভোটার ছিল এগারোশো কি এরকম সামথিং সেখানে ভোট পড়েছে সাড়ে এগারোশত মানে ভোটারের চাইতে সংখ্যার চাইতে ভোটের মানে কাস্টিং ভোটের সংখ্যা বেশি তো এটি কেবলমাত্র এই আওয়ামী লীগের দুঃশাসন আমলেই সম্ভব যেটি আমরা আজকেও বিভিন্ন এই উপজেলা নির্বাচনে দেখতে পাচ্ছি এগারো বছরের শিশু বাবার ভোট দিতে এসে আটক হয়েছে বিভিন্ন ভোট কেন্দ্রে ছয় ঘন্টার মধ্যে ভোট পড়েছে একটা কোনো কোনো কেন্দ্রে ভোটার নেই পোলিং এজেন্ট কিংবা পোলিং অফিসার যারা তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কারণ ঘুমাবেই তো কোনো কাজ নেই তো জনগণ ভোট দিতে না আসলে কি করবে বলুন মানুষ তো ঘৃণা ভরে এই সরকারকে প্রত্যাখ্যান করেছে এই সরকারের প্রত্যেকটা নির্বাচনকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে যে যাই বলেন ভাই এই যে নিউজটি দেখেন আমি তো বানিয়ে বলছি বিষয়টি এমন নয় আপনি একটু চেক করুন এই যে দেখুন ছবি সহ চলে আসছে ছবি সহ দেওয়া আছে এটি আর টিভি নিউজ বাবার ভোট দিতে এসে ছেলে আটক বয়স্ক চোদ্দো বছর আমি নিউজটি পড়ে দেখলাম এটি টাঙ্গাইলের ঘটনা আরেকটি ঘটনা দেখেন শরীয়তপুরের একটা ভোটকেন্দ্রের অবস্থা দেখেন একদমই ফাঁকা একটা ভোটারও নাই কুকুর বিড়াল দৌড়াদৌড়ি করছে ভোটকেন্দ্রে কুকুর বিড়াল দৌড়াদৌড়ি এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করে তারা অলস সময় পার করছে কারণ কুত্তা বিড়ালগুলোর তো কাজ নাই তারা কি করবে তারাও অবসর সময় পার করছে এই আওয়ামী লীগের এই নির্বাচনগুলোতে কুকুর বিড়াল গরু ছাগল হাঁস মুরগি যা আছে তারা মানে এখন এই ভোটকেন্দ্রের কারণ আজকে যেহেতু স্কুল কলেজ বন্ধ যেখানে ভোট হচ্ছে যেসব কেন্দ্রে তখন বেচারা তারা এখন দেখছে যে আমাদের অলস সময় আমরা এই ভোটকেন্দ্রগুলোতে দৌড়াদৌড়ি করে পার করি কারণ স্কুল কলেজ চালু থাকলে তো এই সুযোগটা নেই এই জন্যই তারা আওয়ামী লীগের এই ভোটকেন্দ্রে আজকে দৌড়াদৌড়ি করছে বিগত সাতই জানুয়ারি আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম যে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে পাঁচ থেকে ছয় পার্সেন্টের বেশি মানুষ ভোট দিতে যায় নাই সাতই জানুয়ারি যে ডামি একটি নির্বাচন আওয়ামী লীগ করলো আর এখন এই যে প্রহসনের উপজেলা নির্বাচন চিন্তা করে দেখুন এই যে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা সরকার এভাবে আত্মসাত করছে নষ্ট করছে এটা স্রেফ পানিতে ফেলে দেওয়া হচ্ছে আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকা এখন এই নির্বাচনগুলো যদি ন্যূনতম প্রতিযোগিতা হইতো ন্যূনতম মানে কম্পিটেটিভ একটা ইলেকশন হইতো তাহলে একটা ভিন্ন বিষয় ছিল যেখানে বিএনপি জামাত সহ বিরোধী রাজনৈতিক দলগুলো অংশগ্রহণে করে নাই এমনকি আওয়ামী লীগ আওয়ামী লীগ সেখানেও কোনো প্রতিযোগিতা নেই হবেই বা কীভাবে আপনারা তো দেখেছেন আওয়ামী লীগের এই এক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তার আসনে তার শ্যালককে সে উপজেলা নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছে আরেক আওয়ামী লীগের প্রার্থী সেখানে নিজের ক্যান্ডিডেট হওয়ার কারণে দিনে দুপুরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে তুলে নিয়েছে গুম করেছে মানে গুম করার উদ্দেশ্যেই করেছিল মিডিয়াতে সেটি ভাইরাল হওয়ার কারণে পরে যা হওয়ার তাই হয়েছে আপনারা দেখেছেন সেটি তো এই হচ্ছে অবস্থা মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের কাছেই তো নিরাপদ নয় সেখানে জনগণ ভোট কেন্দ্রে কীভাবে যাবে বলুন আওয়ামী লীগ আওয়ামী লীগ যেভাবে কোপাকোপি শুরু করেছে আজকে সেখানে ভিন্ন মতের বা জনগণ সেখানে গিয়ে কতটুকু নিরাপদভাবে ভোট দেবে এটা তো সবাই আপনারা অবগত বা জানেন তো যাই হোক বন্ধুগণ আমাদের মূল বিষয় সেটি নয় আমাদের মূল যে ফোকাস সেটি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের এই দুঃশাসন আমলে জনগণ ভোট কেন্দ্রে তো যায় নাই বরং তারা ঘৃণা ভরে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে ঘৃণা ভরে আজকের উপজেলা নির্বাচন তার বাস্তব সাক্ষী এবং বাস্তব প্রমাণ আমাদের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আঙ্গুল দিয়ে তারা দেখিয়ে দিল যে জনগণ আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনকে ট্রাস্ট করে না আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না সেটা আজকে আমরা প্রমাণসহ ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছি তো অনেকেই অনেকভাবে এর আগেও আমাদের বলেছেন যে ভাই অনেকেই জামাত ইসলাম বিএনপিকে পরামর্শ দিচ্ছিলেন যে বিএন নির্বাচনে যাওয়া ঠিক হবে নির্বাচন বয়কট করা উচিত হবে না স্থানীয় নির্বাচন অন্তত আপনারা করেন এরকম নানাবিধ দেখেন এই নির্বাচনে অংশগ্রহণ করে কি লাভটা হতো আপনারাই বলুন এই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়ে কতটুকু আপনি ভালো করতে পারতেন কতটুকু আপনি নির্বিঘ্নে নির্বাচন করতে পারতেন সেটি তো একটি বড় প্রশ্নের বিষয় আপনার আমার সামনে তো আজকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের এই আমলে সুষ্ঠু ভোট হবে সুষ্ঠু নির্বাচন হবে এটি কি কোশ্চিনকালে সম্ভব বলে মনে হয় আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি অবৈধভাবে একটি অর্ডার দিয়েছিলেন আদেশ দিয়েছিলেন যে এমপি মন্ত্রীদের কোনো আত্মীয় স্বজন যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে যদিও এই অর্ডার বা এই নির্দেশটি সম্পূর্ণরূপে বেআইনি অসাংবিধানিক রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসে এ ধরনের নির্দেশ তিনি দিতে পারেন না তারপরেও এখন প্রশ্ন রাখি উনার এই নির্দেশ আওয়ামী লীগের কয়জন এমপি মন্ত্রী রেখেছে খোঁজ নিয়ে দেখুন মানে নাইনটি নাইন পার্সেন্ট উপজেলায় ওই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন শালা ভগ্নিপতি অমুক তমুক বাগিনা মামা এরাই প্রার্থী তার মানে শেখ হাসিনার কথা পর্যন্ত তারা শুনে না মানে না আর মানবে বা কীভাবে সবাই তো অবৈধ সবাই তো জনগণের ভোট ছাড়া চুরি কইরা ক্ষমতায় আসছে তো এক ভোটচোরের কথা তো আরেক ভোট মানবে না এটাই স্বাভাবিক তো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বন্ধুগণ এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র যেটি আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি চেষ্টা করেছি এখন এই জন্য আওয়ামী লীগের এই নির্বাচনী ভোটকেন্দ্রে মানুষ তো নয় গরু ছাগল এমনকি কুকুর বিড়াল দৌড়াদৌড়ি করে দুই দিন পর হয়তো এই গরু ছাগল কুকুর বিড়াল এরাও যাবে না এরাও ঘৃণাঘুড়ে প্রত্যাখ্যান করবে বলবে যে আওয়ামী লীগের এই অযথা ভোট কেন্দ্রগুলোতে ফাঁকা ভোট কেন্দ্রগুলোতে ভালো লাগে না কুত্তা বিড়ালগুলো যাই কিনা সন্দেহ আগামীতে এভাবে যদি চলতে থাকে এটাই হচ্ছে পক্ষান্তরে কি হচ্ছে আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকা এভাবেই তারা আত্মসাত করে লুটপাট করে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করছে তলাবিহীন ঝুড়িতে দেশে টাকা আছে দেখেন আজকে ব্যাঙ্কগুলোর কি অবস্থা লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে কোনো ব্যাংক ভালো আছে সুস্থ মতো চলতেছে চল মানে এরকম কোনো নজির নাই সবগুলো ব্যাংক আজকে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে আমার আপনার নিরবতার কারণে তো যাই হোক আমি আপনি চুপ আছি ভালো আছি এই চিন্তাই তো আমাদের মাথায় সব সবসময় ঘুরপাক খাচ্ছে আমি আপনি নিরবতা পালন করে আলটিমেটলি দেশ ও জাতির বৃহত্তর যে আমরা ক্ষতি করতেছি নিজের ক্ষতি ডেকে আনছি এটা হয়তো আমরা এখনো টের পাচ্ছি না তো ইনশাআল্লাহ সময় হলে টের পাবো তখন আমাদেরও করার কিছু থাকবে না আপনার আমার পাশেও কেউ এসে দাঁড়াবে না কারণ ওই কথা আছে না বিপদে পড়লে আপনি যখন চুপ তখন অন্যরাও আপনার বিপদে চুপ থাকবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই লাইফটি শেয়ার করে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সকলকে আলাইকুম